আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, অনেকেরই দাঁতে এ ধরনের গর্ত রয়েছে, আর যাদের এ ধরনের দাঁতের উপরে গর্ত রয়েছে অথচ এখনও পর্যন্ত কোনো ব্যথা হয়নি বা যন্ত্রণা হয়নি, তারা খুবই সীমিত খরচে এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করে সারা জীবনের জন্য দাঁতটি ভালো করে নিতে পারেন। ভিউয়ার্স, গর্ত যখন দাঁতের উপরে হালকা পরিমাণ থাকে, অল্প থাকে, আর সেটি যদি দাঁতের অতি গভীরে না যেয়ে থাকে, তাহলে সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে দাঁতের খরচ অত্যন্ত কম হয়ে থাকে, আর যত বেশি দেরি করা হয় ততই দাঁতের চিকিৎসার খরচ বাড়তে থাকে। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের গর্ত রয়েছে কিন্তু দাঁতে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা হয়নি, তারা খুবই সহজে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। এ ধরনের গর্তের জন্য দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়। আপনি যদি দাঁতের গর্ত থাকে তো যত দ্রুত সম্ভব এ ধরনের ফিলিং করাতে পারেন, তাহলে দাঁতটি আপনার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ফিলিং করা হয়েছে, এটি মূলত অ্যামালগাম বা সিলভার ফিলিং, এটিও করাতে পারেন, তাহলে দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যাবে, ভবিষ্যতে কখনও ব্যথা বা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকবে না। অথবা এমনভাবে কালার ম্যাচিং ফিলিংও আপনারা করাতে পারেন। এখানে দেখুন দাঁতের উপরে গর্ত ছিল, এখানে কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে, তো চাইলে কালার ম্যাচিং ফিলিং অথবা এ ধরনের অ্যামালগাম বা সিলভার ফিলিংও করাতে পারেন। মোট কথা, দাঁতের গর্ত থাকলে দাঁতের উপরে একটি ফিলিং দিয়ে রাখা জরুরি, যাতে দাঁতটি ভবিষ্যতে নষ্ট হয়ে না যায়। তো ভিউয়ার্স, এ ধরনের গর্ত যদি আপনি দাঁতের উপর রেখে দেন বা এভাবে গর্ত যদি থেকেই যায়, কোনো ট্রিটমেন্ট না করা হয়, তাহলে একসময় এ ধরনের গর্ত এমন বড় হয়ে যায়, আর এমনভাবে বড় হয়ে গেলেই দাঁতটি হয় আপনাকে তুলে ফেলতে হবে, নয়তো ব্যয়বহুল চিকিৎসা, রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে দাঁতটি রাখতে হতে পারে। তো ভিউয়ার্স, দাঁতের গর্ত ছোট থাকাকালীন আপনাকে ট্রিটমেন্টের আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা নিতে পারবেন, যেটি কম খরচে এবং কম সময়ে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।